ওয়ালাইকুম আসসালাম রহমতউল্লাহ বরকাতুহু। ভাই নূর হোসেন প্রশ্ন করেছেন, আমার একটা প্রশ্ন। কিছুদিন আগে আমি অনেক অসুস্থ ছিলাম, আমার মা ও আমার স্ত্রী দুজনে মানত করেছিল যে আমাকে ভুল লিখেছিল, মানত করেছিল, আসলে উনি মানত লিখতে চেয়েছিলেন যে আমাকে আল্লাহ রক্ষা করে জানের বদলে জান দেবে। তাই এখন আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছি। এখন তারা যে মানত করেছিল দুজনকে আলাদা আলাদাভাবে জানের বদলে জান দিতে হবে, প্রথমত কথা হলো যে আপনার পিতা মাতার শরীয়ত সম্বন্ধে জ্ঞান কম থাকার কারণে বা অধৈর্যতার কারণে বা যে কোনো ক্ষেত্রেই মান্যত তারা করেছিলেন, মান্যত করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। মান্যত একটি মাকরুহ কাজ, জায়েজ কাজ তার মাকরুহ কাজ, কারণ আল্লাহকে অনেকটা বাধ্য করার মতো। রাসূলের নজর করো না, মানত করো না, এটা ভালো কল্যাণ কোনো কিছু এনে দেয় না। তাহলে মিম্মা ইউনাফি আল ঈমান বি আকদারিল্লাহ আও মিম্মা ইউনাফি সবর আলা আকদারিল্লাহ। মানতটা, নজরটা, যেটাকে আরবিতে নজর বলা হয়, এটা আল্লাহর ফয়সালার উপরে ধৈর্য ধারণের কিছু ত্রুটি বিচ্যুতি ঘটিয়ে দিয়ে থাকে। তাহুয়া মিম্মা ইউনাফি আসবর আলা আকদারিল্লাহ, ঈমান আলা আকদারিল্লাহ নয়, আসবর আলা আকদারিল্লাহ, আসবর আলা আকদারিল্লাহ। আল্লাহর ফয়সালার উপরে মানুষ খুশি থাকবে, এটাই আল্লাহ চায়। তাহলে কিসের খুশি থাকলো? সে আল্লাহর ফয়সালা এভাবে থাকবে যেটা আল্লাহ সূরা আল আনআমের ভিতরে বলেছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি আমার আমার জীবন, আমার মরণ, আমার আমার কুরবানি, আমার সালাত সব আমি আল্লাহর জন্য উৎসর্গ করলাম। তা আল্লাহ যদি চায় আপনি অসুস্থ হবেন, আমরাল্লাহ আল্লাহ আল্লাহর আদেশে আপনি অসুস্থ হয়েছেন, আল্লাহ যদি চায় আপনাকে তিনি নিয়ে নেবেন, মারা যাবেন, আল্লাহ যদি চায় তাহলে আপনি বেঁচে থাকবেন, সুস্থ হবেন। তবে আল্লাহর উপরে ছেড়ে দিলেই হয় না? এটাই আপনার কামাল তাওহীদ। 70,000-এরও বেশি মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে যারা আল্লাহর উপরে পুরাটাই ভরসা করেছে, যার কারণে চিকিৎসাও করেনি অসুস্থ হওয়ার পর, যদিও চিকিৎসা করা জায়েজ। তো এইভাবে আমাদের বোঝা উচিত, মান্যত করাটা ঠিক নয় আমাদের। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, এটা বখিলের কিছু ধন সম্পদ থেকে খরচা মাত্র, কারণ আপনার বাপ মা কখনো জানের বদলা জানের বদলা জান দিতে চেয়ে আপনি অসুস্থ হয়েছেন। সেজন্য আপনি যখন সুস্থ ছিলেন তখন কি আপনার বাবা মা কখনো বলেছিল যে আমি একটা পশু কুরবানি আল্লাহ রাস্তায় দিয়ে দেবো, কোনো এতিমখানায় তারা খাক অথবা একটা গরিবকে দিয়ে দেবো? এটা কি বলেছিল? বলেনি, কারণ তখন তার টাকা প্রয়োজন ছিল, ছাগল নিজেরই প্রয়োজন ছিল, সেজন্য সে এরকমভাবে আল্লাহর কাছে কোনো কিছু নিয়ত করেনি। সেজন্য আহারুল ইলাম খুব শক্তভাবে বলেছেন, যারা সহি আকিদা পৌঁছে, যে নজর করে না, নজর মান্যত করে না, এটা একটা মাকরুহ কাজ। আর যদি কেউ করেই ফেলে তখন কিন্তু সেটা তার উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূলের আরেক একটি হাদিসের পরিভাষায়, মান নাযারা আন ইয়াতিল আন ইয়াতি আল ইলাহা ফাল ইউফি নাযারা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের মাঝে কোনো মানত করে সেই জন্য অবশ্যই অবশ্যই তার মানত রক্ষা করে, ওয়াজিব রক্ষা করা, পুরা করা তার জন্য। আমান নাযারা আন ইয়াসিল ইলাহা ফালা ইউফি নাযারা, আর যে ব্যক্তি তার মানত করে এমন যেটা শিরিক হয়ে যায়, কোনো মাজারে কিছু দান করবো বলেছিল, অথবা পাপ হয়ে যায়, সিনেমা দেখবো বলেছিল, অথবা প্রেম করবো কোনো মেয়ের সাথে এরকম বলেছিল, অথবা কোনো নটির সাথে দেখা করে তার সাথে খারাপ কাজ করবো এরকম কোনো নিয়ত করেছিল, এরকম যে যেগুলি কাজগুলি পাপের মধ্যে পতিত হয় মানত করা, অথবা সে বলছিল আমি যদি পরীক্ষায় পাশ করতে পারি তো আমি হুইস্কি পার্টি দেব, একটা সেখানে মানুষকে বিয়ার খাওয়াবো, নাচ গানের অনুষ্ঠান একটা করব, ঠিক আছে, অথবা মাজারে আমি ছাগল দেব, অথবা মাজারের ওদের একটা পার্টি করতে সহায়ক ভূমিকা করব, অথবা আমি ঈদি মিলাদ নবীতে খরচা করব মানুষকে। এখানে যে ক্ষেত্রগুলি ইসলাম সাপোর্ট করে না, গুনাহের কাজ, বেদাতের কাজ এবং আল্লাহর অবাধ্য কাজের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মানত করে থাকে, ভালো আয়ু ফিনাজরা হোক, সে মানবটা ভেঙে দেওয়াটা তার উপরে ওয়াজিব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। আর আল্লাহ প্রশংসা করতে গেছেন মুমিনদের, ইউফুনা বিন নাজরি, যদি মানত করেই ফেলে তাহলে মানত পূর্ণ তারা করেছে, এটা হলো মুমিনদের গুণ। ইউফুনা বিন নাজরি, আল্লাহ আল্লাহ শুরুটাই দিয়েছে ইউফুন দিয়ে, অর্থাৎ পরিপূর্ণ করে দিয়ে, ইউনজিরুনা দিয়ে শুরু করেনি, হ্যাঁ ইউনজিরুনা দিয়ে শুরু করেনি, যে তারা নজর করে, ইয়ানজুরুনা দিয়ে শুরু করেনি, বরং আল্লাহ শুরু করছে ইউফুনা দিয়ে, মান্যত করে ফেলেছিল সেটা পূর্ণ করে। এটা এই জন্য কি হবে যে মান্যত করে ফেলে সেটা পূর্ণ করতে হবে, তাহলে সেই হিসেবে কিন্তু আপনার বাপ মার মান্যত পূর্ণ করতে হবে।
আমরা বাপ মা দুজনে যদি বলে থাকে আল্লাহ জানের বদলা জান দিব, কয়টা দেবো উল্লেখ না করে থাকে, তো দুজনের পক্ষ থেকে একটা জানের বদলা জান জবাই করে গরিবকে ফকিরকে খাইয়ে দিবে, নিজেরা কেউ খেতে পারবেন না, আপনার এই কথাটা মনে রাখবেন। আর যদি আপনার বাবা মা উভয়ে আলাদা আলাদা করে মানত করে থাকে যে আল্লাহ আমি একটা জানের বদলা জান দেবো, আর আপনার মাও যদি বলে থাকে আল্লাহ আমি একটা জানের বদলা জান দেবো, তাহলে অবশ্যই দুটাই ওয়াজিব হবে। এই দুটা পশু জবাই করে জানের বদলা জান একেবারে গরিব লাচার মিসকিন এদেরকে খাওয়া দিতে হবে। সমাজের বৃত্তশালী যারা সচ্ছল তাদের কাউকে খাওয়াইতে পারবে না, পরিবারের কেউ ওই ছাগলের গোস্ত জানের গোস্ত মানে একটা কামড় দিতে পারবে না। জানের বদলা জান দেবো যদি নিয়ত করতে থাকে মুরগি, তো দুজনে দুটো মুরগি তো দিতেই পারে, জানের বদলা জানটা তারা কী নিয়ত করছিল সেটা তাদের নিয়তের উপরে নির্ভর করে। যদি তারা কোনো নিয়ত করা ছাড়াই বলে থাকে জানের বদলা জান দেবো, তাহলে তারা যে কোনো জান দিতে পারে জানের বদলায় জান, সেটা তাদের জন্য বৈধ হবে। ঠিক আছে, স্বভাবত মানুষ জানের বদলা জান দিয়ে একটা ছাগল বুঝিয়ে থাকে, অথবা একটা ভেড়া বুঝিয়ে থাকে, অথবা একটা গরু বুঝিয়ে থাকে, মুরগিকেও বুঝায়নি আজ পর্যন্ত। তারপরও তাদের নিয়তের উপরে বিষয়টা ডিপেন্ড করে, তারা নিয়ত না করে থাকলে ছাগলই দিয়ে দিবে আপনার পক্ষ থেকে, মানে তাদের পক্ষ থেকে একটা আপনার জন্য। এরপর তওবা করবে আল্লাহর কাছে যে আল্লাহ জীবন আর কখনো মানত করবো না, কারণ আল্লাহ চাইলে আপনার আল্লাহ আল্লাহ চাইলে আপনাকে আল্লাহ নিয়ে যেতে পারে, আল্লাহর আমানত আপনি আপনার পিতা মাতার প্রতি। অসুখ হলে তারা আপনার জন্য দোয়া করতে পারে, মানুষকে খাওয়াইতে পারে, নিয়ত করা ছাড়াই গরিবদেরকে খাওয়াইতে পারে, মসজিদ মানুষের দান করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো এরকম দুরারোগ্য হয়েছে যে কোনো ওষুধে চিকিৎসায় কাজ হচ্ছে না, তা উমার দাকুম বেসাদাকাত, তখন সৎকা করো, গরিব মিসকিনকে সৎকা করার মাধ্যমে চিকিৎসা করো, সৎকা করার মাধ্যমে তখন আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দেয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সাদাকাতা তুতফি ও গাদাবার রব্বি, নিশ্চয় সৎকা আল্লাহর রাগকে পানি করে দেয়। আবার অন্য একটা হাদিসে বলতেছেন সাদাকাত তারুদ্দুল বালা আমিন আফওয়াহিম, বালা মুসিবত তাদের নফস থেকে আল্লাহ সৎকার মাধ্যমে সৎকা আল্লাহর আদেশে বালা মুসিবতগুলো দূর করে দেয় তাদের উপর থেকে। তো কোনো ব্যক্তি বালা মুসিবতে বিপদে পড়লে তখন সে অকাতরে দান করতে পারে, দান করার মাধ্যমে মানুষকে চিকিৎসা দেওয়ার মাধ্যমে মানুষকে উপকার করার মাধ্যমে তার চিকিৎসার ব্যবস্থা আল্লাহর কাছে কামনা করতে পারে। মানে খামাখা মানত কেন মানুষ করে আমার কোনো বুঝে আসে না। আল্লাহকে বাধ্য করে দেওয়ার মতো বিষয় একটা হলো বকিরের ধন থেকে কিছু খরচার বিষয়, একটা হলো মিম্মা ইনাফি সবরা আন আলা আকদারিল্লাহ, আল্লাহর ফয়সালার উপরে সবর ধৈর্যকে কম করে দেওয়া হয়, সবর ধৈর্যকে সবর ধৈর্যের ক্ষেত্রে ঘাটতি পয়দা করে এই সমস্ত মান্যতম নজর, এটা আল্লাহর কাছে পছন্দনীয় কোনোদিনই আমল হতে পারে না মানত করাটা। তো অবশ্যই আপনার পিতা মাতাকে বলবেন এবং আপনিও শিখে নেবেন যে এরপর থেকে জীবনে যেন আপনারা যতদিন বেঁচে আসেন যেন মানত না করেন, আল্লাহর ফয়সালার উপরে খুশি থাকবেন। এত কিছুর মধ্যে আল্লাহর ফয়সালার উপরে খুশি থাকাই হলো একজন মোমেনের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেন, এটা খুব কঠিন কাজ, সেজন্য তিনি মুসিবতে পতিত হয়ে বলতেন আল্লাহুম্মা ইন্নী আসালুকা রিদা বাদাল কাদা, হে আল্লাহ আমি তোমার ফয়সালার উপরে আমি তোমার উপরে খুশি হতে চাই, তুমি ফয়সালা করেছো আমার উপরে কোনো কিছু এটার উপরে আমি খুশি হতে চাই। কারোর সম্পদ ধ্বংস করে আল্লাহ তাকে পরীক্ষা করছে, এটার উপরে সে আল্লাহর কাছে খুশি চাইবে যে আল্লাহ তুমি আমাকে খুশি করো, আমি তোমার এই কাজের উপরে খুশি। আল্লাহ কারো সন্তান কেড়ে নিয়েছে, আল্লাহ আল্লাহকে সে বলতে পারে আল্লাহ আমার সন্তান তুমি কেড়ে নিয়েছো এটার উপরে আমি খুশি, তুমি আমার উপরে খুশি হও। একজন মোমেনের কাজ তো এইটাই। এজন্য হাদিস আছে, যখন কারো কার কাছে কারো প্রাণের প্রিয় আত্মীয় স্বজনকে আল্লাহ ছিনিয়ে নেয়, তারা তাদের চোখ তো প্রবাহিত হয় আল্লাহর রহমত, কিন্তু আল্লাহর কাছে বলে ওয়ালা নুরজি ইল্লা মা ওয়ালা নাকুলু ইল্লা মা ইরজি রব্বানা, আর আমাদের আমরা কিছুই বলছি না এমন কোনো কথা যেটাতে আমার রব অখুশি হবে, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো, এমন কোনো যদি অখুশি কোনো কিছু তোমাকে করার কথা বলে থাকি, তোমার আমানত তুমি গ্রহণ করেছো আমাদের উপর তুমি খুশি হয়ে যাও, তখন আল্লাহ ওই ব্যক্তির মৃত্যু ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দিয়ে তার নামে ফেরেশতাদেরকে একটা বাড়ি তৈরি করতে বলে এবং বলে সাম্মুহু বাইতাল হাম, এই বাড়িটি তৈরি করার পরে বাড়িটির নাম লিখে দাও প্রশংসার ঘর। সেই জন্য কেউ মরে গেছে শুনেই আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এমন একটা কটাক্ষকারী মাসলা থেকে আমরা দূরে সরে থাকি, সেটাই অপব্যাখ্যা করা থেকে দূরে সরে থাকি। আপনার বাপ মরে গেল, আপনি আমাকে বলেন আমার বাপ মারা গেছে, আমি বলি আলহামদুলিল্লাহ, এটা কেমন দেখালো, একটা একটা জঘন্য একটা মানে ব্যবহার দেখানো গেল। এভাবে আমি কখনোই চাই না যে আমার বাপ মারা গেছে কাউকে বলি সে আলহামদুলিল্লাহ বলবে, যেমনটি কোনো ব্যক্তিও চায় না। এটা হাদিস বুঝতে হলে ভাই একটা হাদিসের এক মন এলেম দশ মন হেলেম লাগবে, আকল লাগবে একটা হাদিস বুঝতে। এটা বলা হয়েছে আল্লাহ রাসূলের
কথা থেকে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি নানাবিধ বিপদের আজকারগুলি করবে, তার ভিতরে আল্লাহর প্রশংসাকেও সে জাহির করবে, এটাই বোঝানো হয়েছে। প্রথমেই আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা একটা গাঁজাখুরি ব্যাখ্যা এবং মানুষকে কষ্ট দেওয়ার মতো একটা নব নব আবিষ্কৃত শরীয়তের শরীয়ত তৈরির একটা পায়তারা এটা। আমার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে এটা বলছে যে কারো মৃত্যু সংবাদ শুনলে তুমি আলহামদুলিল্লাহ বলে প্রথম, তিনি কি বলেছেন এভাবে আলহামদুলিল্লাহ বলো না, অথচ তিনি আল্লাহর শুকর করে আল্লাহর কাছে মদত চেয়ে দোয়া করে নামাজও পড়েছেন। প্রথমত মোমেন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ যেটা শিখিয়ে দিয়েছেন সেটা, আল্লাহ জানে যে আসাবাতুম মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কোনো মৃত ব্যক্তির সংবাদ শুনলে, কোনো মৃত্যুর সংবাদ শুনলে একজন মুসলমান মোমেন প্রথমে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর বলে অনেক কথা বলতে বলতে তার আত্মীয় স্বজনকে বুঝিয়ে বলো ভাই আল্লাহর হাজার প্রশংসা করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহ খুশি হবেন, বিনিময়ে তাকে জান্নাতে তার জন্য ঘর তৈরি করবেন, বলো আলহামদুলিল্লাহ ভাই, বলো আলহামদুলিল্লাহ ভাই, দু রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করো আল্লাহ যেন তাকে ভেস্তবাসী করে। এভাবে একটা কথার একটা যুক্তি আছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসে আছে, কারো মৃত্যু খবর শোনা গেলে প্রথমে তো আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপর ইন্নালিল্লাহ। ভাই তুই এই গাঁজাখুরি ব্যাখ্যা কই পাইলি, আল্লাহ রাসূল থেকে কোনো হাদিসে এই কথা বলেছে? একটা হাদিসের বুঝ নিয়ে তা এক জায়গায় নিজের মতো করে তুই লাগিয়ে দিবি ভাই, আবার তুই নিজেকে সহি আকিদা পন্থী বলবি, এ সমস্ত সহি আকিদা পন্থীরে তো এখন কলঙ্ক হয়ে যাচ্ছে উম্মতের জন্য। সহি আকিদা পন্থী রেখে খালি সব কিছু এই সমস্ত করবে যে মানুষের সাথে বেঁড়া বেঁড়া টেরা বাঁকা আমল করবে যেগুলি দ্বারা মানুষ কষ্ট পায়, কোন সহি আকিদা এটি? যে জুতা খাওয়া সহি আকিদা, আমার সাথে তর্ক পর্যন্ত করেছে ফেসবুকে এ ধরনের এই চুপা আহলে হাদিসগুলি, মানে সহি আকিদা পন্থীগুলি, অভিনব রং বেরঙের আহলে হাদিস বর্তমান দেখা যায়, যেগুলো এক ছটাক এলেম নেই বোমা মারলে পেট থেকে বাইর হবে না, অন্ধ অনুসরণ করে অন্ধবিশ্বাসী, এদের থেকে অবশ্যই দূরে থাকা উচিত উম্মতকে, এবং প্রকৃত আহলে হাদিসের কথা শ্রবণ করে প্রকৃত আহলে হাদিসের সাথে থাকা উচিত। তবে আল্লাহ রাসূল কোনো হাদিসে বলে নাই মৃত ব্যক্তির কথা শোনার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলা, এটা হচ্ছে মেন জেমনি আর আজকার ইশকুরুল্লাহ, বান্দা মুসিবতে পতিত হয়ে মুসিবতের দোয়াগুলি পড়তে পড়তে মাঝে মাঝে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তোমারই প্রশংসা সর্বহালাতে সব অবস্থাতে তোমার প্রশংসা। তাহলে যে কোনো ব্যক্তি বলতে পারে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, কোনো ব্যক্তি অসুস্থ আছে তাকে আপনি বলবেন ভাই তুমি কেমন আছো, তো সে সরাসরি আলহামদুলিল্লাহ বলে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থা আল্লাহর প্রশংসা। তাহলে আল্লাহ রাসূল এভাবে স্পষ্ট বলছে যে কোন তাফি সিদ্ধতি ফাল তাকুল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বিপদে থাকলে তুমি বলো যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, শুধু আলহামদুলিল্লাহ নয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বস্ত আল্লাহর প্রশংসা। তাই আল্লাহ যেন আমার নারাজ না হয়, এই যে কোন তাকে রাখা, এই যে আনন্দের ভিতরে থাকো ফাকুল আলহামদুলিল্লাহ, তা আনন্দের ভিতরে থাকো, যদি কোনো প্রাপ্য পাও কোনো আনন্দের ভিতরে থাকো, আনন্দ সংবাদ শুনো কোনো কিছু ক্ষেত্রে, বা জিজ্ঞাসিত হয় সুস্থ থাকা অবস্থায় তুমি সুস্থ আছো, তোমাকে কেউ জিজ্ঞেস করছে তুমি কেমন আছো, সেক্ষেত্রে শুধু তুমি আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ রাসূলের বিভিন্ন হাদিসকে সমন্বয় করে তো এই বিষয়গুলি বুঝে আসে, তাই না? তো প্রিয় ভাই, প্রসঙ্গত কথাগুলি আপনাকে আমি বলেছিলাম, কারণ এগুলি এগুলি জ্ঞান অনেক শূন্য আমরা মানুষ, সমাজে এই জ্ঞানগুলি আমাদের খুবই দরকার ছিল এবং আসে, এই বুঝগুলি আমাদের হেরফের হওয়ার কারণে সমাজে আমরা ফিতনা তৈরি করতেছি, ইসলামের নামে সহি আকীদার নামে ভালো মানুষের নামে আলেমের নামে ক্ষতি করতেছি। আপনি অবশ্যই আশা করি সবিস্তারে আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন, আপনার পিতা মাতাকে অবশ্যই অবশ্যই বলবেন, আপনি নিজে শিক্ষা নেবেন, জীবনে কোনো দিন মানত করবেন না, আর আল্লাহর ফয়সালার উপরে খুশি থাকার চেষ্টা করবেন, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে, এহ কারণে আপনার সব গুণাখাতা মাফ করে পরকালে আপনার জন্য জান্নাত বরাদ্দ হবে। তো এই ধরনের মান্যতা আর কখনোই আপনারা কেউই করবেন না, আল্লাহর ফয়সালার উপরে খুশি থাকবেন এবং আল্লাহর কাছে সবসময় চাইবেন, কথায় কথায় আল্লাহর কাছে দোয়া করলে এটা বলবেন আল্লাহুম্মা রাজিতু আলাইকা, আল্লাহ আমার উপর আমি খুশি হয়েছি, সর্বজনীন বিবেকতা এটা আমাকে তুমি খুশি করো তোমার ফয়সালার উপরে, তুমি আমার জন্য যেটা ফয়সালা রেখেছো। আপনি অসুস্থ হলে এটা আল্লাহর কাছে বলতে পারেন, কয়েকদিন আমি খুবই অসুস্থ ছিলাম, মাংস হয়েছিলাম, আর 14 দিন পর্যন্ত অসুস্থ আমি ছিলাম, আমি অত্যন্ত দুর্বল হয়ে গেছি, তারপর প্রচণ্ড এমন ব্যথা আমার মনে হয় করে যায় যে আঘাত লাগে, আমি দৌড়ে লাফাতে থাকি, আমি দৌড়াতে থাকি, আমার চোখ দিয়ে পানি পড়ে, ব্যথা সহ্য করতে পারি না। সেই মুহূর্তে আমি আল্লাহর কাছে বলেছিলাম উশহিদুকুম বিল্লাহ, আমি আপনাদেরকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহর কাছে বলছি আল্লাহুম্মা ইন্নি কদ রাজিতু আলাইকা, আল্লাহ আমি তোমার উপরে রাজি আছি, আল্লাহ আমার উপরে ফয়সালা দিলে কই সেটার উপর তুমি খুশি থাকো, আল্লাহ আল্লাহ আমি আমার তোমার উপরে কোনো নারাজ না, আল্লাহ যদি তুমি আমাকে ব্যথা দিয়ে কষ্ট দিয়ে যদি খুশি হয়ে থাকো, আল্লাহ আমি আরও বেশি ব্যথা পেতে চাই, কিন্তু আল্লাহ আমার তোমার কাছে ছোট্ট একটা আর্জি আমার, সেটা হলো তুমি আমাকে ব্যথাটা সহ্য করার মতো একটি অ্যাবিলিটি দান করো।
ভিতরে আমার মুখ দিয়ে কুফুরি না ভাই আল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ধৈর্য চাই, আল্লাহ আমি তোমার কাছে ধৈর্য চাই, আল্লাহ তোমার ফয়সালার ব্যাপারে আমি খুশি থাকতে চাই তোমার কাছে, আল্লাহ আমি তোমার উপরে খুশি, আল্লাহ আল্লাহ আমি তোমার উপরে নারাজ না, আল্লাহ শয়তান থেকে আমাকে রক্ষা কর, এতগুলি কথাগুলি আমি আমার আল্লাহকে বলেছি। যতদিন পর্যন্ত আমি অসুস্থ ছিলাম এরপর আমি সুস্থ হয়েছি, ইমান নিহ ফাদলিহ কারামে, আল্লাহর ফজল ও করামের কারণে আমি সুস্থ হয়েছি, ফালিল্লাহিল হামদু ওয়া শুকর, ফালিল্লাহিল হামদু আলা কুল্লি হাল। অতএব ভাই কখনো এই ধরনের মানত করার অভিপ্রাস আমাদের কারোর ভিতরে যিনি না আসে এই থেকে আমরা শিক্ষা যেন নেই, বেঁচে থাকতে হবে আমাদের শিক্ষা নেওয়া উচিত, মরে গেলে আমাদের শিক্ষা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর বলা আমাদেরকে সঠিকটা জেনে সঠিকটা মানার করতে হবে, আমিন সাল্লাহ সাল্লাম বারাকাল্লাহ নবীনা মুহাম্মদ।